এমএস এক্সেল 2016 এবং 19 ভার্সনের এততম পর্বে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাল মামুন আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এসেনশিয়াল কোর্সের উপরে অলরেডি আমাদের 37টা না 38টা ভিডিও হয়ে গেছে। আজকে হচ্ছে তার এততম পর্ব, অর্থাৎ কততম পর্ব এটা একটু আপনারা কমেন্টস করে জানাবেন যে আজকের পর্বটা কততম পর্ব। বন্ধুরা, প্রথমেই আপনাদের কাছে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আসলে অনেকদিন আমি ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না, খুবই ব্যস্ততা যাচ্ছে, যে জন্য আসলে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। আজকে অনেক কষ্ট করে সময় ম্যানেজ করে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। বন্ধুরা, গত পর্বগুলোতে আমরা হোম রিবনের সম্পূর্ণটা, ইনসার্ট মেনুর সম্পূর্ণটা এবং পেজ লেআউটের এতটুকু পর্যন্ত আলোচনা করেছি, যেখানে হচ্ছে এসেনশিয়াল কোর্সের একেবারে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়। আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লে লিস্ট ফলো করে শুরু থেকে শেষ পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে আসবেন। আজকে আমরা দেখব এই ব্যাকগ্রাউন্ড এবং প্রিন্ট টাইটেল এইটার যে এই শিট অপশনটা আছে এখানে কোথায় কি আছে, কোনটার কি কাজ, এই জিনিসটা দেখাবো এবং ভিডিও শেষে থাকবে একটা ট্রিক্স। তো বন্ধুরা, কথা বাড়াবো না, চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড অপশনটা, এটার কাজ কি। এই ব্যাকগ্রাউন্ডের অপশনে আসলে খুব একটা কাজ নেই, জাস্ট প্রেজেন্টেশন দেখানোর জন্য এই জিনিসটা ইউজ হয়। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই জায়গাটা, যদি ফর্ম ফাইলে ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে যাবে, বিংয়ে ক্লিক করলে সার্চে যাবে, এখানে হলে ওয়ান ড্রাইভে যাবে। আমরা যদি ব্রাউজে যাই, জাস্ট এখান থেকে আমি এই ইমেজটা দিয়ে দিলাম, এটা ব্যাকগ্রাউন্ডে ইউজ হয়ে গেল। এটার আসলে খুব বেশি কাজ নেই, জাস্ট যারা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চায় অথবা দেখার সৌন্দর্যের জন্য তারা এই জিনিসটা আসলে ইউজ করে। এবার আমি যদি ডিলেট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, দেন এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা, যেটা হচ্ছে প্রিন্ট টাইটেলস। এইটা হচ্ছে যারা বিশেষ করে অফিস আদালতে থাকেন, যারা প্রিন্টের সাথে বেশি জড়িত, তাদের এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পয়েন্ট আমরা এ টু জেড আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া হচ্ছে আপনি কতটুকু এরিয়া প্রিন্ট করতে চাচ্ছেন সেটা আগে ডিফল্টভাবে আপনি সেট করে নিতে পারেন। সাপোজ আমি এতটুকু এরিয়া প্রিন্ট করতে চাচ্ছি, আমি এখানে ওকে দিয়ে দিলাম। এবার যদি আমি কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখেন এখানে যতটুকু আমি এরিয়া প্রিন্ট এরিয়া হিসেবে সেট করেছিলাম ততটুকু এরিয়াই এখানে প্রিন্ট হিসেবে আমাকে ডিসপ্লে দিয়েছে। ওকে, এবার আমরা এটাকে যতটুকু সেট করেছিলাম এটাকে আমরা প্রিন্ট এরিয়া ক্লিক করে এটা ক্লিক রিমুভ করে দিলাম। দেন হচ্ছে আবার প্রিন্ট টাইটেলস, দেন হচ্ছে আমাদের যে এই জিনিসটা এটা আমরা ভিডিও শেষে দেখাচ্ছি, দেন হচ্ছে কলাম টু রিপিট লেফট, এটা আমরা ভিডিওর দুইটা জিনিস খুবই মজার জিনিস, বিশেষ করে এটা খুবই মজার জিনিস, এটা আমরা ভিডিও শেষে দেখাচ্ছি। দেন হচ্ছে এই যে গ্রিড লাইন্স, আমরা অনেক সময় এক্সেলে এই যে জিনিসটা যদি আমি প্রিন্ট করতে চাই, আমি যে আপনার দেখানোর জন্য বোঝানোর জন্য দেখাচ্ছি, এই যে দেখেন এখানে যতটুকু শুধু ডাটা আছে ততটুকু জিনিসটি প্রিন্ট হচ্ছে। এই যে আমাদের গ্রিড লাইনগুলো, এই জিনিসগুলো কিন্তু প্রিন্ট হয় না। তো আপনি যদি চান যে এই জিনিসগুলো সহ আপনি প্রিন্ট করবেন, দেন প্রিন্ট টাইটেলস, দেন চলে যাবেন গ্রিড লাইন, ওকে করে দিবেন। ওকে, এবার কন্ট্রোল পি প্রেস করবেন, তাহলে দেখেন এক্সেলের যে গ্রিড লাইনগুলো আছে সেই গ্রিড লাইন সহকারে কিন্তু এটা এখন প্রিন্ট হবে। এটা বিশেষ করে যারা বই লেখালেখি করেন বা টিউটোরিয়াল প্রিন্টেড টিউটোরিয়াল অথবা ব্লগ তৈরি করেন তাদের জন্য এই জিনিসগুলো তৈরি হয়, মানে প্রয়োজন হয় তাদের। কারণ হচ্ছে তাকে মার্ক করে দেখিয়ে দিতে হয় যে কোনটার অর্থ কী এবং কোনটা কী থাকে, এবং এই ব্লগগুলো যখন দেখাতে হয়। তো আবার চলে যাবো হচ্ছে প্রিন্ট টাইটেলে, এবার এটা একটু উঠিয়ে দিলাম। এবার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি আমি ক্লিক করি, এবার যদি কন্ট্রোল পি দিই তাহলে যে কালারগুলো দেখতে পাচ্ছেন আপনি কোনো কালার থাকবে না, জাস্ট এটা আপনি সাদা কালো আকারে যেভাবে থাকে শুধু আপনি সেটাই দেখতে পাবেন। ওকে, এবার আবার যদি প্রিন্ট টাইটেলে চলে যাই, দেন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রাফট কোয়ালিটি। এই ড্রাফট কোয়ালিটি আমরা যদি একবার কন্ট্রোল পি প্রেস করি তাহলে এই জিনিসটা জাস্ট আপনার কোনো ফরমেশন ফরমেশন কোনো কিচ্ছু থাকবে না, জাস্ট আপনি যেভাবে আমরা লেখি লেখাকে লেখি করি ড্রাফট, সে ড্রাফট আকারে থাকে। আবার আমি এখানে প্রিন্ট টাইটেলসে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা এই ড্রাফট কোয়ালিটি রো অ্যান্ড কলাম হেডিংস, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার জিনিস। রো অ্যান্ড হেড এবং কলামে যদি আমি ক্লিক করি, এবার যদি আমি কন্ট্রোল পি দিই তাহলে দেখেন কি দাঁড়ায়, সেটা হচ্ছে বিশেষ করে যারা অনলাইনে লেখালেখি করেন অথবা বই লেখেন, সাপোজ কেউ যদি এক্সেলের বই লিখতে চায় তাহলে তাকে এখানে বলতে হবে যে এইটা হচ্ছে কলাম, এইটা হচ্ছে রো, দ্যাট মিন্স এটা তাকে প্রিন্ট করে দেখিয়ে দিতে হবে। কেউ যদি বই লেখেন তাহলে কিন্তু এইটা সহ তাকে প্রিন্ট করতে হবে, কারণ এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম, সাপোজ ডি নাম্বার রো, 8 নাম্বার কলাম, এরকম তাকে বলে দিতে হবে।
হবে, এই জন্য এই জিনিসটা তাকে অবশ্যই অবশ্যই প্রিন্ট করে দেখিয়ে দিতে হয়। সেই জন্য আমাদের এই অপশনটা খুবই গুরুত্ব বহন করে। দেন হচ্ছে বন্ধুরা এই যে কমেন্ট, কমেন্টের এখানে আসে হচ্ছে নন, তার মানে হচ্ছে এই যে আমার এখানে কমেন্ট দেখেন দেয়া আছে, এই যে কমেন্টগুলো লেখা আছে, আমি যদি কন্ট্রোল পি দিই তাহলে দেখেন প্রিন্টে কিন্তু কমেন্ট আসছে না। এখন অনেকেই মনে করে হ্যাঁ আমি যখন প্রিন্ট দিব, দ্যাট মিনস কোনো অফিসে যখন একটা ডাটা পাঠাবো, এইটার অর্থ কি এটা কিন্তু আমাকে বলে দিতে হবে। যেমন ক্লিক ড্রপ ডাউন মেনু, তার মানে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবার যদি আমি এখানে প্রিন্ট আইটেলে ক্লিক করলাম, এই যে কমেন্ট আছে এখানে অ্যাট এন্ড অফ দ্য শিট, দ্যাট মিন্স এই জিনিসটা প্রিন্টের শেষে আসবে, অথবা অ্যাজ ডিসপ্লে অন শিট যেভাবে আসে সেভাবে আসবে। ওকে, এবার আমি ওকে দিয়ে দিলাম, হলো না, ক্লিক ভুল হয়ে গেল, অ্যাজ ডিসপ্লে অন শিট ওকে দিলাম। এবার যদি আমি কন্ট্রোল পি দেই তাহলে দেখেন অ্যাজ ইট ইজ, দ্যাট মিন্স আপনি যেভাবে এক্সেল শিটটি তৈরি করেছেন, অর্থাৎ আমরা যেভাবে এক্সেল শিটটি তৈরি করেছি ঠিক সেভাবেই প্রিন্ট হবে। আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে এই অপশনটি, এবং আমি পার্সোনালি এটা নিজে ইউজ করি যে কোনটার কী ব্যাখ্যা এবং কোনটার কী অর্থ, এটা আমার এখানে কমেন্টে আমি যেভাবে এক্সেলে তৈরি করেছি ঠিক সেভাবেই কিন্তু এটা প্রিন্ট হয়েছে। এই জিনিসটা কিন্তু আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনারা যারা কোনো নোটিফিকেশন দিতে চান, কোনো রিমার্কস দিতে চান, সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অনেক গুরুত্ব বহন করে। দেন হচ্ছে প্রিন্ট টাইটেলসের আর একটা অপশন, যেটা এই যে অ্যাট দ্য টপ শিট, আপনি যদি এখানে আমি এবার যদি আমি দেখিয়ে দিই যে আপনি এটা যে শেষে আসে শেষে এটার একটা ব্যাখ্যা আপনার দেয়া থাকবে যে কোনটার কী রিমার্কস থাকে এবং কোনটার কী কমেন্টস। এই যে এখন আপনার যদি এরকম দরকার হয়, যেমন যারা বই লেখে নিচে যে একটা বইয়ের সোর্স দেয় সেখানে কিন্তু লিখে দেয় যে কোন কোন নোটের কত নম্বর বইতে আসে, কত নম্বর পৃষ্ঠায় আসে, এবং কোন কোম্পানির বইতে আসে, কোন বইতে আসে, সে জিনিসগুলো কিন্তু নিচে দিয়ে দেয়। তো এখানে তেমন দিয়ে দিছে সেল সিক্সে ক্লিক ড্রপ ডাউন মেনু, এই যে সেল সিক্সে ক্লিক ড্রপ ডাউন মেনু, এভাবে যার যেভাবে সুবিধা হয়। ওকে, এবার হচ্ছে প্রিন্ট টাইটেলস। দেন হচ্ছে পরবর্তী অপশন ডাউন দেন ওভার, দ্যাট মিন্স আমরা যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কি উপর থেকে নিচে আসবে, নিচে শেষ হওয়ার পরে উপরে যাবে, এরপরে আবার নিচে আসবে, দ্যাট মিন্স হচ্ছে উল্টা দিকে আমরা যদি এন লিখি, এন ফর ন্যাশনাল, ন্যাশনালের এন উল্টা দিকে লিখলে যা হয় সেই রকম, অর্থাৎ এটা প্রিন্ট করতে করতে এরকম নিচে যাবে। সাপোজ আমি যদি এইভাবে একটু দেখাই আমার মাউসটা দিয়ে, এই যে এইভাবে সে প্রিন্ট করতে করতে নিচে যাবে, দেন যখন এটা শেষ হবে তখন এটা আবার নিচ থেকে আবার উপরে আসবে, দেন আবার এটা আবার এভাবে নিচে যাবে, অর্থাৎ ডাউন আপ ডাউন, এই যে ডাউন আপ অর্থাৎ অ্যাঙ্গেল, দেন হচ্ছে ডাউন। এরপর যদি আপনি যদি চান যে না এভাবে না, আপনি যেভাবে ডাটা তৈরি করবেন সেভাবে আপনি প্রিন্ট করবেন, আপনি যদি চান যে না এটা এভাবে না, ওভার দেন ডাউন, দ্যাট মিন্স ডানে বামে কর্নার, দেন হচ্ছে ডানে, ওকে, দেন হচ্ছে এখন যদি আমি ওকে দিই তাহলে এটা যাবে হচ্ছে এই যে এইভাবে এইভাবে আগে আমার প্রিন্ট হবে, দেন এটা থেমে যাবে, থেমে যাওয়ার পর এটা অ্যারোতে এভাবে আসবে, দেন হচ্ছে আবার এভাবে যাবে, অর্থাৎ এটা এনটাকে উল্টা করলে আপনারা এই যে ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আসবে। তো বন্ধুরা, বলছিলাম ভিডিওর শেষে আপনাদেরকে একটা খুবই মজাদার ট্রিক্স দেখাবো, যেটা আমাদের এই অপশনে আসে এবং আমার টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে আসে। এই জিনিসটা এখন আমি দেখাচ্ছি, এটা দেখার জন্য আমাদের অন্য টাইপের একটা ডাটা দরকার হবে, তো আমরা সেখানে চলে যাই। ওকে বন্ধুরা, তো ওই জিনিসটি দেখানোর জন্য আমরা এই শিটে চলে আসলাম। এই জিনিসটা আসলে কী এবং কেন আপনি ইউজ করবেন, এটা আজকে দেখার পর আপনার কাছে মনে হবে যে এতদিন আপনি কী ভুল করেছেন এবং কোথায় আপনি ছিলেন। যারা জানেন তাদেরকে ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি আমার ভিডিও থেকে অনেকে জেনেছেন। আর যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি আজকে মনে করতে পারেন যে আজকে আপনার জীবন বদলে দেওয়ার মতো এই ট্রিক্সটি। সেটা হচ্ছে আমরা যদি এই ডাটাশিটটাকে প্রিন্ট করতে চাই, কন্ট্রোল পি প্রেস করলাম, দেন হচ্ছে আমার কি প্রথম পেজে আমি যাদেরকে প্রিন্ট দিব এটা হচ্ছে নেম, স্যালারি, ডিভিশন, রেটিং, এজ, নর্মাল, ইফ, এইভাবে আমি প্রিন্ট তাকে দিলাম। বাট যার কাছে সেকেন্ড শিটটি যাবে, দুই নাম্বার শিটটি যাবে, সে কিন্তু বুঝবে না যে কোনটার অর্থ কী, এই 70-এর মিনিং কী, 5-এর মিনিং কী, 27-এর মিনিং কী, এবং এই 5000-এর মিনিং কী। শিট নাম্বার 3-তে গেলে সেম অবস্থা, শিট নাম্বার 4-এ গেলে সেম অবস্থা। তার মানে প্রথমে যে ডাটাটি আসে, যেই হেডারটি আসে, এই হেডারটি শুধু প্রিন্ট করলে আমরা প্রথম পেজে পাই, বাট আমরা কিন্তু দ্বিতীয় পেজে পাই না, আমরা দ্বিতীয় পেজে পাই না। তো এখন অনেকেই বলেন যে ভাই আমি এই যে উপরের হেডারটা এইটা উপরে চাই, দেন সেকেন্ড যখন আমার শিট আসবে সেখানেও আমি এই হেডারটা চাই, কারণ হচ্ছে আমি যখন দ্বিতীয় জনকে দিব তাকে অবশ্যই বুঝতে হবে যে কোনটার মিনিং কী। এই জিনিসটা আপনি কীভাবে করবেন, প্রথমে ক্লিক করবেন হচ্ছে প্রিন্ট টাইটেলস, দেন হচ্ছে এই যে রোস টু রিপিট অ্যাট টপ,
আপনি যে রোটা রিপিট করবেন, এবার আমি একটু দেখাচ্ছি, করে তারপর আপনি বুঝতে পারবেন। আমি এই রোটাকে রিপিট করতে চাচ্ছি প্রত্যেকটা পেজে, দেন হচ্ছে আমি ওকে দিলাম। এবার যদি আমি কন্ট্রোল পি প্রেস করি, তো আমরা যদি সেকেন্ড শিটে যাই, এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই দ্বিতীয় শিটে আমাদের উপরে হেডারটা কিন্তু বলবৎ হয়ে গেছে। এবার আমি যদি তিন নম্বর শিটে যাই, তিন নম্বর শিট আমার ডাটাটা সিলেকশনে, এই যে দেখেন এখানে সেই জিনিসটা চলে আসছে। এবার যদি আমরা চান ডাটা নাই, এই জন্য আসে নাই, তো দেখেন তার মানে আমি প্রথমে যে রোটা তাকে বলে দিয়েছি যে ভাই এই রোটা তুমি প্রত্যেকটা শিটে দিবা, এই জায়গাটা আমি ক্লিক করলাম। এখন অনেকে মনে করতে পারেন, সাপোজ আমি এখানে, সাপোজ এখানে আমি কিছু ডাটা লিখলাম, হ্যাঁ আমি আপনাদের বোঝার সুবিধার্থে সাপোজ এটা হচ্ছে আমার হেডার। আচ্ছা এখানে আমি লিখেই দেই, সাপোজ এটা হচ্ছে মামুন, মামুন একাডেমি, ওকে। এখন এই জিনিসটা আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা পেজেই থাকবে, হ্যাঁ আমি এটা লিখে দিলাম এখানে। এবার এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, ওকে। এখন আমি যদি এখানে কন্ট্রোল পি দেই, তাহলে দেখেন আমাদের কথা ছিল কি মামুন একাডেমি এখানে আসলো, হেডার আসলো, ওকে। বাট দ্বিতীয় সিটে কিন্তু শুধু হেডার আসছে, মামুন একাডেমি আসে নাই। বাট আমরা এটাও চাই না, আমরা চাই যে এই যে মামুন একাডেমি অর্থাৎ উপরের হেডার আপনার সাবজেক্ট সহ আসবে। তাহলে আমরা কি করব, যাব পেজ লেআউটে, প্রিন্ট টাইটেলস, এখানে যে ক্লিক করলাম আমরা এই জায়গাটায়, তখন আমি দেখিয়ে দিব তিনটা চারটা বা পাঁচটা কলাম, যতটুকু আমি পরবর্তী শিটেও দেখতে চাই। আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। অনেকে আবার বলেন যে মামুন ভাই খুব বেশি কথা বলে, হ্যাঁ ভাই আমি খুব বেশি কথা বলি, এটা আমি স্বীকার করি। বাট আমার বেশি কথার মাধ্যমে যারা বিগিনার্স লেভেলে আছে তারা যদি একটু ভালোভাবে শিখতে পারে, তাহলে সেটাই আমার সার্থকতা। কারণ যে জিনিসটা আপনি জানেন, এটা যদি আপনি দ্বিতীয়বার দেখতে যান অথবা শিখতে যান, তাহলে আপনার কাছে কিন্তু একটু বিরক্ত লাগবে, মনে হবে যে বেশি কথা বলছি। কিন্তু যিনি বিগিনার্স লেভেলে আসেন অথবা যিনি এই জিনিসটি জানেন না, তার কাছে কিন্তু আমি বারবার বলার কারণে তার কাছে কিন্তু এটা বোধগম্য হয়ে যাচ্ছে এবং মাথার ভিতরে ঢুকে যাচ্ছে, এটা সে কখনোই ভুলবে না। তা আমি আশা করি আমার বেশি কথা বলাটা যদি আপনার শেখার কোনো প্রত্যয় হয়ে থাকে, তাহলে আমি সেজন্য অনেক অনেক খুশি এবং অনেক নিজেকে গর্ববোধ মনে করি। তো বন্ধুরা আমরা কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাবো হচ্ছে না, ওকে ক্লিক করবো। এবার যদি আমি কন্ট্রোল প্রেস করি, তাহলে আমার অর্থ কী দাঁড়ালো, মামুন একাডেমি এবং প্রথম হেডারটা। দ্বিতীয় পেজে যদি যাই, সেম মামুন একাডেমি দ্বিতীয় হেডারটা। আশা করি আমার এই ভিডিওটা দিয়ে আজকে আপনার অনেক অনেক উপকার হবে। যারা জানেন না তারা জেনে গেলেন, আর যারা জানেন তারা আর একটু ভালোভাবে জেনে গেলেন। এবার আমরা দ্বিতীয় যে অপশনটা সেটাই আসব, ওকে। দেন হচ্ছে আমরা তাহলে এটাকে মুছে দিলাম। এবার হচ্ছে কলাম টু রিপিট দ্য লেফট, সেম থিং, জাস্ট সেম থিং। এটা আমরা করেছি রো, এটা হচ্ছে কলাম। এবার আমরা এই কলামটাকে দেখিয়ে দিলাম যে এই কলামটা আমার প্রত্যেকটায় তুমি থাকবা, দেন হচ্ছে কন্ট্রোল পি প্রেস করে দিলাম। দেন হচ্ছে আমি দ্বিতীয় যদি কলামে যাই, তাহলে দেখেন দ্যাট মিনস এই যে নামটা সেই দ্বিতীয় কলামে আসে। এখানে আমি আরও একটু সহজে বোঝার জন্য সাপোজ এখানে আমি কিছু ওয়ান লিখে দিলাম, এই এই ওয়ানটা লিখে দিলাম। এবার যদি আমি কন্ট্রোল পি প্রেস করি, ওকে, আমরা একটু আচ্ছা একটু চেক করে নিই যেটা আমরা দেখিয়ে দিতে পেরেছি কিনা, ওকে। না এই যে দেখেন এখানে কিন্তু আসে না এটা, ওকে। আর রোতে হচ্ছে আমাদের এই জিনিসটা আরও সুন্দর হলো। তো আমরা ওকে প্রেস করলাম, এবার হচ্ছে আসল মজাটা দেখা যাবে। দেন আমরা কন্ট্রোল পি প্রেস করলাম, এখন দেখেন আমাদের কী আসার কথা ছিল, এটা তো আমাদের আগে আলোচনা হয়ে গেল। আর বাম সাইডে আমাদের এই যে কলামটা আমরা ওয়ান ওয়ান লিখেছিলাম, এটা আমার প্রথম শিটেও আসবে, দ্বিতীয় শিটে আসবে। আমাদের প্রথম শিটে আসছে, এবার আমরা দেখি দ্বিতীয় শিটে কী অবস্থা। হ্যাঁ দ্বিতীয় শিটে আসছে, আমরা এগুলো দেইনি এই জন্য আসেনি। তৃতীয় শিটে আমরা দেখেন এখানে যদি দেয়া থাকতো তাহলে কিন্তু অবশ্যই আসতো। আপনাদের যদি কনফিউশন থাকে তাহলে আমি টোটালটাই দিয়ে দিচ্ছি, ওকে। আমি টোটালটা দিয়ে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ টোটালটাই আসছে, ওকে। আমরা টোটালটা দিয়ে দিলাম, দেন হচ্ছে কন্ট্রোল পি প্রেস করলাম। এবার আপনি দেখেন এখানে রিপিটলি সবগুলোই দেখতে পাবেন, দেখেন টোটাল ডাটাটা চলে আসছে। অর্থাৎ আপনি যদি চান উপরের রোয়ের ডাটা অথবা কলামের ডাটা টোটালটাই আপনার প্রিন্টে আসবে, তাহলে আপনি এই অপশনটা অবশ্যই অবশ্যই ইউজ করবেন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অফিসিয়াল জব করেন, যাদের প্রিন্টের কাজ বেশি হয়, তাদের এই জিনিসটা খুবই কাজে লাগে। বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিও থেকে আপনাদের অনেক অনেক হেল্প হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি আপনার বন্ধুবান্ধব কলিগদের সাথে শেয়ার করবেন, যেন সবাই মিলে আমরা একসাথে শিখতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।